বন্ধুরা, তোমাদের কেমিস্ট্রিতে চ্যাপ্টার নম্বর 3 ক্লাসিফিকেশনস অফ এলিমেন্টস অ্যান্ড পিরিওডিসিটি, এখানে 2020 সালে একটা প্রশ্ন পড়েছিল, দেখতে পাচ্ছ যে নোমেনক্লেচার অফ এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার অ্যাবাভ 100, এই টপিক থেকে একটা প্রশ্ন পড়েছে, একটাই মাত্র প্রশ্ন পড়েছে, আর কোনো বছরে পড়েনি, কিন্তু এটা একদম আনএক্সপেক্টেড। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু কেউ আশা করেনি, যেমন ইনকারেক্ট ম্যাথটা এখানে বের করতে বলেছে 100-এর উপরে, মানে 100-এর উপরে মানে এগুলোকে কী বলা হয়, 100 নম্বরে আছে ইউরেনিয়াম, 100 অ্যাটমিক নাম্বার আর ইউরেনিয়াম, ইউরেনিয়ামের পরে যারা থাকে তাদেরকে বাংলায় বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল। তাহলে এখানে সবগুলো ইউরেনিয়ামোত্তর মৌল আছে, এগুলো আমরা তো বের করতে পারি কীভাবে, আন নীল আন ইয়াম, হ্যাঁ যেরকমভাবে তার অ্যাটমিক নাম্বার বসে সেই অনুযায়ী আমরা এগুলো কিন্তু বের করতে পারি, এরকম কোশ্চেন আমাদের জানা আছে, কিন্তু তাতে কোনগুলো আইইউপিএসসি নেম, অফিসিয়াল নেম কোনগুলো সেগুলো কিন্তু আমরা জানি না, এখানে সেরকম একটা শর্ট দিয়েছে। তো সেইগুলো জানার জন্য একটা খুব সুন্দর মানে এবং মজার ট্রিক্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, তার জন্য একটু ওয়েট করো। তো বন্ধুরা, আজকে আমরা এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার অ্যাবভ 100, এখানে পরপর নামগুলো লিখে ফেলবো কতগুলো এলিমেন্ট আছে 100-এর উপরে। তাহলে 101-এ পাচ্ছে মেন্ডেলিভিয়াম, 102-এ নোবেলিয়াম, 103-এ লরেন্সিয়াম, 104-এ রাদারফোর্ডিয়াম, 105-এ ডুবনিয়াম, 106-এ সিবোর্জিয়াম, 107-এ আছে বোরিয়াম, 108-এ হেসিয়াম, 109-এ মিটনারিয়াম, 110-এ ডার্মস্টাডিয়াম, 111-তে রন্টজেনিয়াম, 112-তে কোপারনিসিয়াম, 113-তে নিহোনিয়াম, 114-তে ফ্লেরোভিয়াম, 115-তে মস্কোভিয়াম, 116-তে লিভারমোডিয়াম, 117-তে টেনিসাইন, 118-তে ওগানেসন। তো এখানে আমরা মৌলগুলোর নাম তো জেনে ফেললাম, এবার এদের শর্ট ফর্মগুলো আমরা জেনে ফেলবো। শর্ট ফর্ম, মেন্ডেলিভিয়ামের শর্ট ফর্ম হলো এমডি, নোবেলিয়ামের শর্ট ফর্ম হলো এনও নোবেলিয়াম, লরেন্সিয়ামের শর্ট ফর্ম হলো এল আর লরেন্সিয়াম, রাদারফোর্ডিয়াম তাহলে হবে RF রাদারফোর্ডিয়াম, ডুবনিয়াম তাহলে হবে DD ডুবনিয়াম, সিবোর্জিয়ামের জন্য FG সিবোর্জিয়াম, বোরিয়ামের জন্য BH, হ্যাসিয়ামের জন্য HS, মিটনারিয়ামের জন্য MT মিটনারিয়াম, ডার্মস্টাডিয়াম এখানে হবে DS ডার্মস্টাডিয়াম, রন্টজেনিয়ামের জন্য RG বা কোপারনিসিয়ামের জন্য CN, নিহোনিয়ামের জন্য NN, ফ্লেরোভিয়ামের জন্য FL ফ্লেরোভিয়াম, মস্কোভিয়ামের জন্য MC, লিভারমোডিয়ামের জন্য হচ্ছে LV লিভারমোডিয়াম, টেনিসাইনের জন্য কী পাবো, টেনিসাইনের জন্য পাবো TS টেনিসাইন, ওগানেসনের জন্য হবে OG। শর্ট ফর্ম তো জেনে ফেললাম, কিন্তু আমাদের তো এইভাবে তো আমরা মুখস্থ করতে গেলে ভীষণ কঠিন হয়ে যাবে, তো আমি তৈরি করেছি একটা সুন্দর ট্রিক্স, সেই ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো তোমরা আমার সাথে সেটাকে শিখতে থাকো। এখন ট্রিক্সটা হচ্ছে আস্তে আস্তে একটা করে শব্দ লিখবো, শেষে ট্রিক্সটা গোটা বলবো এবং তোমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। নরেন্দ্র মোদী, এখানে মোদি তো আগে আছে নরেন্দ্র পরে, তো যেভাবে লেখা আছে আমরা সেভাবে সাজিয়ে নেবো, ঠিক আছে। আমরা জানি নরেন্দ্র মোদী হবে, কিন্তু ট্রিক্সের জন্য কিন্তু মোদী নরেন্দ্র লিখবে, মোদী নরেন্দ্র, LR ফর লেকচার, নরেন্দ্র মোদী লেকচার রাখে দিল্লিতে, কি লেকচার রাখে, লেকচারটা হলো স্বামী বিবেকানন্দ
হিন্দু মুসলিমদের, হিন্দু মুসলিমদের HS ফর হিন্দু, MT ফর মুসলিম, DS ফর দেশ। স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়। রাগ কমায় মানে কি? তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়, তাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করে দেয়। মানে একটু পরস্পরের যে বিরোধ বিরোধ সেটাকে কমায়, রাগ ভোগিনী নিবেদিতা। মানে স্বামী বিবেকানন্দের নাম উঠলে তো নিবেদিতার নাম উঠবেই, তাই না? তো ভোগিনী নিবেদিতা, নিবেদিতা, নিবেদিতা খুব মানে সবাইকে তো ভালোবাসতো তার সঙ্গে, কিন্তু উনি বাবা মাদেরকেও খুব ভালোবাসতেন। ফাদার মাদার লাভার, ফাদার মাদার লাভার, FL ফর ফ্লোরোফিয়াম ফর ফাদার, ফাদার, MC ফর MOTHER মাদার, LV ফর লাভার, LOVER লাভার, ফাদার মাদার লাভার, তো TO তো ফাদার মাদার লাভার তো। তাহলে কী হলো, নরেন্দ্র মোদী লেকচার রাখে দিল্লিতে, কি লেকচার রাখে, স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমান এবং নিবেদিতা ফাদার মাদার লাভার তো। তো বন্ধুরা, এই জিনিসটা তুমি হয়তো ভাববে যে এরকম একটা ওয়ার্ড টাইপের ইয়ে কেন, ট্রিক্স কেন, আর অন্যরকমভাবে করা কেন না, কিন্তু বন্ধুরা আর কেউ এরকমভাবে কেউ তৈরি করতে পারে। আমি যতটা পেরেছি আর আমি এরকমভাবে চেষ্টা করেছি অনেক বন্ধুদের দ্বারা, কিন্তু কেউ পারেনি। এটা খুবই কঠিন একটা ইয়ে ট্রিক্স, আমি কোথাও এরকম কিছু খুঁজে পাইনি। তো মোটামুটি একটা মনে রাখার জন্য তিনটে স্টেপে আমরা মনে রাখবো নরেন্দ্র মোদী লেকচার রাখে দিল্লিতে। 1, স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়। 2, দিল্লিতে, এটা 1, স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়, এটা 2, আর নিউজ দ্য ফাদার মাদার লাভার তো 3। এই তিনটে স্টেপে তিনটে বাক্য দিয়ে আমরা এই জিনিসটাকে পুরো মনে রাখবো। এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার অ্যাবাভ 100, তো এটা সবথেকে সহজ একটা জিনিস। এছাড়া কিন্তু আর কোনোরকম ট্রিক্স দিয়ে পুরো জিনিসটাকে, মানে টোটাল জিনিসটাকে কোনো ট্রিক্স দিয়ে পুরোটা সাজানো যাচ্ছে না, ভীষণ টাফ একটা জিনিস। তো বাংলায় বলতে গেলে এটা খুবই সহজ, তো তোমরা এটাকে বারবার পড়ো এবং লিখেও নাও এবং মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করে। নরেন্দ্র মোদী লেকচার রাখে দিল্লিতে, স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়, আর নিবেদিতা ফাদার মাদার লাভার তো। দেখো, ফার্স্ট স্টেপে নরেন্দ্র মোদী লেকচার রাখে দিল্লিতে, 5 স্টেপে যাচ্ছে। 2nd স্টেপে স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়, 7টা পে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ হিন্দু মুসলিমদের রাগ কমায়, 7টা পে যাচ্ছে। তারপরে স্টেপে নিবেদিতা ফাদার মাদার লাভার TO তো, 6টা পাচ্ছে। 5, 7, 6 হবে না, 5, 7, 6। তো বন্ধুরা, তবু মোটামুটি একটা বানাতে পেরেছি, যেটুকু তোমাদের অনেকটা উপকার হবে, কারণ এই ধরনের প্রশ্নটা পুরো আনএক্সপেক্টেড, আর এরকম পুরোপুরি সবগুলো মুখস্থ করবে এটা ভীষণ টাফ, ভীষণ কঠিন, আর খুবই জটিল জিনিস। নামগুলো সবগুলোই এক একটা বিজ্ঞানীর নাম, একটা সায়েন্টিস্টের নাম, কিন্তু এই যে পর পর সাজানোটা খুব কঠিন জিনিস, কীভাবে কার পরে কার নামটা মনে রাখবো। তো সেই জন্য একটা ট্রিক্স হলে কী হয়, আমাদের আর গুলিয়ে যায় না যে কার পরে কে, কার আগে কে, আর গুলিয়ে যায় না। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মানে কমেন্ট তো করবে, অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে, থ্যাংক ইউ লিখে কমেন্ট করবে। হ্যাঁ, আর কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে আর এই পর্যন্ত, বাই।